28 জুলাই মাটিজুরি পাইকান জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায় হাইলাকান্দি জেলার বিজেপি কোঅপারেটিভ সেলে নতুন সহ আহ্বায়ক পদে নিযুক্ত পেলেন। আজ রাজ্যিক বিজেপি সভাপতি ভবেশ কলিতার নির্দেশে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয় এক নিযুক্ত পত্রে মাটিজুরি পাইকান জিপি সভাপতি রাজেশ চন্দ্র রায়কে জেলা বিজেপির কোঅপারেটিভ সেলে নতুন সহ আহ্বায়ক পদে নিযুক্ত প্রদান করেন।